ব্রিটেনের ইইউতে থাকা না থাকার প্রশ্নে গণভোট শুরু, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, পক্ষে বিপক্ষে পাল্টাপাল্টি মত প্রবাসী বাংলাদেশিদের। জোটে থাকার পক্ষেই রায় দেবেন ব্রিটিশ নাগরিকরা, আশাবাদ ইউরোপীয় নিঃশেষণে তাদের। আন্তর্জাতিক বাণিজ্য প্রসারে যুক্তরাজ্যের ইইউতে থাকা উচিত বলছে জাপান। যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণ আইন পাশের দাবিতে ডেমোক্রেট আইন প্রণেতাদের অবস্থান কর্মসূচি, দেশটিতে পাঁচ মাসে বন্দুকের গুলিতে প্রাণ হারিয়েছে 6,000-এরও বেশি মানুষ। এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত হানতে সক্ষমতা অর্জনের দাবি উত্তর কোরিয়ার, পিয়ংইয়ং এর সামরিক আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকার প্রশ্নে গণভোট চলছে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয়ে রাত 10টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এতে রেকর্ড সংখ্যক 4.5 কোটি ভোটার ভোট দেবেন বলে ধারণা করা হচ্ছে। ভোট পূর্ববর্তী বিভিন্ন জনমত জরিপের ফলাফল অনুযায়ী ব্রেক্সিট সমর্থক ও বিরোধী দুপক্ষই সমান সমান অবস্থানে রয়েছে, আর তাই ঐতিহাসিক এই গণভোটে দ্বিধায় থাকা ভোটাররাই ফলাফলের নিয়ামক হবেন বলে মনে করছেন বিশ্লেষকরা। ব্রিটেনের ইইউতে থাকা না থাকা নিয়ে তর্ক বিতর্ক ও চুলচেরা বিশ্লেষণের পর এবার রায়ের মঞ্চে ব্রিটিশ নাগরিকরা। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ড ছাড়াও জিব্রাল্টারের অধিবাসীরা ঐতিহাসিক এই গণভোটে অংশ নিচ্ছেন। যারা ইংল্যান্ডকে ফিরে পাওয়ার জন্য ইইউ ছাড়ার বিপক্ষে ভোট দিতে বলছেন, আমি মনে করি তারা সঠিক অবস্থানে নেই। আমি বাইরের দেশে লেখাপড়া করেছি, বিভিন্ন দেশে অনেক সময় কাটিয়েছি, এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ। আমি মনে করি ইইউতে থেকে গেলেই আমরা বেশি উপকৃত হব। একলা চলনীতির পরিবর্তে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়াই শ্রেয়, তাই আমি জোটে থাকার পক্ষে ভোট দিয়েছি। আমি ব্রিটেনের আলাদা হয়ে যাওয়ার পক্ষে ভোট দিয়েছি, কারণ ইউরোপীয় ইউনিয়নে আমরা গণতান্ত্রিক চর্চার অভাব বোধ করছি, আমাদের সব সিদ্ধান্ত অন্যদের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। সকালে ব্রিটেনের বিভিন্ন স্থানে বৃষ্টি থাকায় ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও আস্তে আস্তে কেন্দ্রগুলোতে জনসমাগম বাড়তে থাকে। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই শুরু হবে গণনা। শুক্রবারই ভোটের ফলাফল জানা যাবে বলে নির্বাচন কমিশনের বরাতে জানায় গণমাধ্যম। ব্রিটিশ প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার 16 সদস্য ছাড়াও বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন সহ দেশটির প্রধান রাজনৈতিক নেতারা ইইউতে থাকার পক্ষে রয়েছেন। আর কনজারভেটিভ নেতা বরিস জনসন সহ দলটির প্রায় অর্ধেক পার্লামেন্ট সদস্য, অভিবাসন বিরোধী দল ইউকেআইপি এবং ক্যামেরনের মন্ত্রিসভার বিদ্রোহী 7 সদস্য ইইউ বিরোধী প্রচারণার নেতৃত্ব দেন। ইইউ বিরোধী তথা ব্রেক্সিট পন্থীদের দাবি, জোটে থাকলে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অর্থনীতি, আইন প্রণয়ন ও বিচারের ক্ষেত্রে ইইউর নির্দেশনা যুক্তরাজ্যের সার্বভৌমত্বকে খর্ব করছে। দেশের নিয়ন্ত্রণ ব্রিটিশদের হাতে ফিরিয়ে আনার এটি মোক্ষম সুযোগ বলে মনে করেন ব্রেক্সিট পন্থীরা। এদিকে গণভোট পূর্ববর্তী বিভিন্ন জনমত জরিপ অনুযায়ী ব্রিটেনের ইইউ ছাড়ার পক্ষে বিপক্ষে বা রিমেইন ও লিভ শিবির দ্বয়ের মধ্যে হাড্ডাহাড্ডির লড়াই হবে। ইইউতে থাকার পক্ষে 48%, আর জোট ছাড়ার পক্ষে রয়েছেন 42% ব্রিটিশ। এ অবস্থায় সিদ্ধান্তহীনতায় থাকা ভোটারদের উপরে নির্ভর করছে ব্রিটেন শেষ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নে থাকবে কি থাকবে না। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। দর্শক, ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকার প্রশ্নে গণভোট শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয়ে রাত 10টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। এতে রেকর্ড সংখ্যক 46.5 কোটি ভোটারের ভোট দেবার কথা রয়েছে। গণভোটের সার্বিক পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে আছেন আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কুবির। কথা বলছি শোয়েবের সঙ্গে। শোয়েব, হ্যাঁ রুদ্র, আপনি আপনি হ্যাঁ যেমনটি বলছেন, ব্রিটেনের সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির কারণে ভোট কেন্দ্রগুলোতে উপস্থিতি হার একেবারেই নগণ্য, আপনার হ্যাঁ বলা যায় একেবারে কম। আর ব্রিটেনে যেহেতু নির্বাচনের দিন কোনো সরকারের ছুটি নেই, সেহেতু এখানে যারা কর্মজীবী আছেন তারা কাজে যাওয়ার আগে ভোট দিয়ে যাচ্ছেন, এবং এরপরে কাজ থেকে বের হয়ে এসে তারা হয়তো বিকেলের দিকে আবার ভোট দিলেন। তো এই সময়টাতে সকাল থেকে দুপুরের মাঝখানে ভোটাতে উপস্থিতি একেবারে
পরিমাণে কম। আর এর মাঝামাঝি বাংলাদেশে যারা আছেন, আমি ভোট কেন্দ্রগুলোতে গিয়েছি, বাংলাদেশি যারা ভোটার রয়েছেন তারা হয়তো বিকেলের দিকে আসবে, কারণ এখন বাংলাদেশিরা হয়তো আসতেছেন না হয়তো বৃষ্টির কারণে, এবং অনেকটা বাংলাদেশ কমিটির মধ্যে অনেকটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন। কারণ যেহেতু এই গণভোটটি হচ্ছে ইউরোপিয়ান অভিবাসীদের নিয়ে, যদি অভিবাসী ইস্যুটি ইউরোপিয়ান অভিবাসী যদি বের হয়ে যায়, এর পরবর্তী কি যারা কমনওয়েলথ ভুক্ত যারা অভিবাসী আছে তাদের উপর কি এই ধরনের কোনো চাপ আসবে কিনা, এটা নিয়ে আমাদের কমিটি প্রতিনিধিভুক্ত হয়েছে। তবে বাংলাদেশি বংশোদ্ভূত যে তিন ব্রিটিশ এমপি রয়েছেন, রোশনা রাগালী এমপি, টিগলি সিদ্দিক এবং রূপা হক, তারা রয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ব্রিটেন থাকাটাই মঙ্গলজনক বলে তারা মনে করছেন। আর যে ফ্যাক্টরটি মূলত এসেছে যে ইউরোপিয়ানরা ব্রিটেনে আসার ক্ষেত্রে স্বাস্থ্য খাত, শিক্ষা খাত এবং বাসস্থান খাতে যে চাপ সৃষ্টি হয়েছে, এই চাপটা সরাসরি এসে পড়তেছে আমাদের মতো যারা এশিয়ান কমিউনিটি রয়েছেন, অভিবাসী যারা রয়েছেন তাদের উপর। তারা যদি বের হয়ে যায় তাহলে এই চাপটা অনেকটা কমে যাবে। পাশাপাশি যুক্তি রয়েছে যে তারা যদি একসাথে থাকে, ইউনাইটেড ইউরোপের সাথে 28টা কান্ট্রি একসাথে রয়েছেন, যার ফলে অর্থনৈতিক চাঙ্গা হবে এবং তাদের বিভিন্ন সিদ্ধান্ত তারা একসাথে নিতে পারবে, এটা ছিল একটা যুক্তি। তবে আপনাকে একটি কথা বলে রাখা সবচেয়ে ভালো, যেটি হলো ব্রিটেনের যে যে পরিমাণ ইউরোপিয়ান ইউনিয়ন বসবাস করছে অথবা আসছেন, ঠিক তার চেয়ে কিন্তু কাছাকাছি সংখ্যক প্রায় 20 লাখ ব্রিটেনের নাগরিক কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে অবস্থান করছেন চাকরির জন্য অথবা অন্যান্য কাজে। তবে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যদি ব্রিটেন যদি বের হয়ে যায় আগামী কালকে, যে রায়ের পরে যদি বের হয়ে এমন কোনো রায় আসে, তবে কিন্তু যারা ইউরোপিয়ান যেসব নাগরিক ব্রিটেন রয়েছে তাদের কিন্তু বের করে দেওয়াটা এত সহজ হবে বলে মনে করছেন, সহজ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ লিসবন একটা ট্রিট ছিল এবং ইন্টারন্যাশনাল ট্রিটের ফলে তাদের কোনোভাবে বের করা সম্ভব হবে না। তবে ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত যেসব নাগরিক আছেন তারা যাতে আগামীতে আসতে না পারে সেই ক্ষেত্রে হয়তো কিছু কঠোরতা হয়তো আসতে পারে। তবে যে যাই হোক না কেন, ব্রেক্সিট হোক অথবা রিমেন হোক, সেটার ফলাফল জানতে আমাদেরকে অপেক্ষা করতে হবে আগামীকাল হয়তো দুপুর পর্যন্ত। আর তখন হয়তো ব্রিটেনবাসী নির্ধারণ করবে যে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে তাদের আগামী সম্পর্ক কি হবে। এই ছিল সর্বশেষ অবস্থা। দর্শক, 46 কোটি রেকর্ড সংখ্যক ভোটার এবার ভোট দিচ্ছেন ব্রিটেনের ইউরোপে থাকা না থাকা নিয়ে, এবং সকাল থেকে বৃষ্টি এবং কর্মব্যস্ততা থাকার কারণে এখনও ভোটাররা ভোট কেন্দ্রে তেমন চাপ লক্ষ্য করা যাচ্ছিল না, সেটি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শোয়েব কবির লন্ডন থেকে। ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনের থাকা না থাকা বিষয়ে নানা মতের সরব এখন পুরো বাংলাদেশি কমিউনিটি। অর্থনীতিকে যুক্তি দেখিয়ে বের না হওয়ার পক্ষে যেমন রয়েছেন, অনেকে আবার শিক্ষা, স্বাস্থ্য ও আবাসন খাতের অতিরিক্ত চাপের যুক্তি দেখিয়ে ব্রেক্সিটের পক্ষেও রয়েছেন। লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যুক্তরাজ্যের ইউতে থাকা না থাকার ইস্যুতে পাল্টাপাল্টে যুক্তিতর্কে সরব প্রবাসী বাংলাদেশিরা। গণভোটে ব্রেক্সিটের পক্ষে বিপক্ষে ব্রিটিশদের পাশাপাশি অনেকটাই দুই ভাগে বিভক্ত পুরো কমিউনিটি। যারা জয়েন করবে না, যারা ভোট নেবে তারা একটা অংশ নিচ্ছেন, আর যারা জয়েন করবেন রিমেইনে তারা অংশ নিচ্ছেন, তারপর হচ্ছে কিছু আনডিসাইডেড ভোটার। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বেরিয়ে গেলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করে ব্রেক্সিটের বিপক্ষে অবস্থান নিয়েছেন অনেকে। ব্রিটেন যদি ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যায় প্রথম যে এফেক্টটা পড়বে এটা হবে আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উপর। পরিসংখ্যানের তথ্য অনুযায়ী ব্রিটেনের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রতি মিনিটে রেজিস্ট্রেশন করছেন একজন ইউরোপিয়ান নাগরিক, আর আবাসন খাতে ইউ নাগরিকদের বিদ্যমান চাহিদা মেটাতে প্রতি 4 মিনিটে একটি করে বাসস্থান নির্মাণ করতে হবে। এ কারণে শিক্ষা, স্বাস্থ্য খাতে সৃষ্ট চাপ মোকাবেলায় ইউরোপ ছাড়ার সমর্থক রয়েছেন বাংলাদেশ কমিউনিটিতে। চিপ লেবার আসতেছে বিভিন্ন দেশ থেকে, এর কারণে আমি মনে করি যে ইউরোপিয়ান ইউনিয়ন না থাকাটাই ভালো। ছোট জায়গার মধ্যে বেশি মানুষ হয়ে গেছে এবং সারা ইউরোপ থেকে আসছে, তো আমরা মনে করি আমরা এই দেশে যারা আছি আমরা যদি নার পক্ষে ভোটটা দেই বা বের হয়ে যাই তাহলে আমরা নিরাপদে থাকতে পারবো। কমিউনিটির অনেকের অভিযোগ, গণভোটের পক্ষে বিপক্ষের প্রচারণায় সরবরাহ করা হচ্ছে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য। এই যুক্তিগুলোর পক্ষে অনেক ইনফরমেশন দেওয়া হচ্ছে, এর মধ্যে কিছু ট্রু এবং ফলস ইনফরমেশন রয়েছে। যেমন অনেক মানুষ বিশ্বাস করে না যে আমরা উইকলি 300 কত মিলিয়ন করে আমরা ইউরোপে দিচ্ছি। আবার এই গণভোটে যুক্তরাজ্যের ইউতে থাকা না থাকার সিদ্ধান্তে বাংলাদেশি কমিউনিটির কতটুকু লাভ বা ক্ষতি হবে তা নিয়েও দ্বিধাগ্রস্ত অনেক প্রবাসী। সময় সংবাদ লন্ডন। লন্ডনে ইউরোপের কমার্শিয়াল ক্যাপিটাল খ্যাত ক্যানারি ওয়ার্কস থেকে ব্রিটেন সহ ইউরোপের অর্থনীতি নিয়ন্ত্রণ করা হয়। এটি অবস্থিত বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সীমানার ভেতর। ক্যানারি ওয়ার্কে বিশ্বের
শীর্ষস্থানীয় অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সদর দফতর রয়েছে। ইইউতে ব্রিটেনের থাকা না থাকার উপর নির্ভর করছে এই কমার্শিয়াল ক্যাপিটালের ভাগ্য। ইইউ থেকে ব্রিটেন বের হয়ে গেলে এই এলাকার ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উপর নেতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন ক্যানারি ওয়ার্ফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাওয়ার্ড জাবের। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বের হয়ে গেলে লন্ডনে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সদর দফতর ইউরোপের দেশগুলোতে স্থানান্তর হয়ে যাবে, ফলে প্রবাসী বাংলাদেশি সহ পুরো ব্রিটেনবাসীর চাকরির বাজারে ধস নামতে পারে। এই এলাকার রেস্টুরেন্ট থেকে শুরু করে ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যেতে পারে, যার নেতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতির উপর। দেখছেন আন্তর্জাতিক সময়। এখনই সময় এয়ারটেল বন্ধ কানেকশন চালু করার, কারণ চালু করলেই লাভে লাভ। ১৯ টাকার রিচার্জে ফ্রি ৩ জিবি পর্যন্ত ইন্টারনেট আর ৩ রাত ২৪ ঘন্টা আধা পয়সা পার সেকেন্ড এয়ারটেল এবং ১ পয়সা পার সেকেন্ড অন্য অপারেটর। এই অফার পাওয়া যাবে অনিবন্ধিত বন্ধ সিমেও। দেরি না করে এখনই করুন রিরেজিস্ট্রেশন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। আজই আপনার সিম সচল করতে বায়োমেট্রিক রিরেজিস্ট্রেশন করুন। ৩০ জুনের মধ্যে বায়োমেট্রিক রিরেজিস্ট্রেশনের সকল চার্জ বহন করবে এয়ারটেল। তাই দেরি না করে এখনই করুন রিরেজিস্ট্রেশন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকা নিয়ে আয়োজিত গণভোটে ব্রিটিশ নাগরিকরা থাকার পক্ষেই রায় দেবেন বলে আশাবাদী ফ্রান্স, জার্মানি সহ ইইউ এর বেশিরভাগ সদস্য রাষ্ট্রের শীর্ষ নেতৃবৃন্দ। ব্রিটেনের ইইউ ভুক্ত থাকা আন্তর্জাতিক বাণিজ্যের সহায়ক হবে বলে মনে করছে এশিয়ার অন্যতম প্রধান অর্থনৈতিক শক্তি জাপান। আর ন্যাটো প্রধান জেন্স স্ট্যানবার্গ বলছেন, শক্তিশালী দেশ যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নে থাকলে তা এই সামরিক জোটের জন্য কল্যাণকর হবে। ইউরোপে থাকা না থাকার প্রশ্নে ব্রিটিশরা বিভক্ত হয়ে পড়লেও যুক্তরাজ্যের ইইউ ভুক্ত থাকার পক্ষে সরব হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতৃবৃন্দ। তাদের মধ্যে অনেকেই মনে করেন শেষ পর্যন্ত ব্রিটিশরা ইইউতে থাকার পক্ষেই মত দেবে। গণভোটের প্রচারণার শুরু থেকে ব্রিটেনের ইউরোপে থাকার পক্ষে অবস্থান নিয়ে সরাসরি মতামত প্রকাশ করে আসছেন ইউরোপের দুই শক্তিশালী দেশ ফ্রান্স ও জার্মানির নেতৃবৃন্দ। বুধবার বার্লিনে স্লোভাকিয়ান প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল আবারও বলেন, ব্রিটেন ইইউ ছাড়লে তার বিরূপ প্রভাব পড়বে ইউরোপের অর্থনীতিতে। আর ভোট লিবপন্থীরা জয় পেলে ইউরোপের একক বাজার ব্যবস্থা ভেঙে যাবার আশঙ্কা প্রকাশ করে সতর্কতার সঙ্গে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্রিটিশদের প্রতি আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। ইইউ থেকে বেরিয়ে যাওয়ার অর্থ হল ইউরোপের একীভূত অর্থনৈতিক অঞ্চলে গড়ে ওঠা একক বাজার ব্যবস্থা থেকে যুক্তরাজ্যের ছিটকে পড়া, আর একবার বেরিয়ে গেলে ফিরে আসার পথও বন্ধ হয়ে যাবে। ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে ভোটারদের সচেতন থাকা দরকার। যুক্তরাজ্য ইইউ থেকে বেরিয়ে গেলে তা ইইউ এর জন্য অপূরণীয় ক্ষতির কারণ হতে পারে বলে মন্তব্য করে দেশটির ইইউভুক্ত থাকা উচিত বলে মত প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। আন্তর্জাতিক বাণিজ্যে স্থিতিশীলতা বিনষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ করে জাপান বলছে, এখনকার মতো ইইউতে থাকা উচিত যুক্তরাজ্যের। ইউরোপে থাকা বা বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবলমাত্র যুক্তরাজ্যের নাগরিকদেরই, তবে এর সঙ্গে জাপানের জাতীয় স্বার্থ জড়িত রয়েছে। তাই যুক্তরাজ্যের ইইউভুক্ত থাকাকেই সুবিধাজনক বলে মনে করে জাপান। উত্তর আটলান্টিক দেশগুলোর সামরিক জোট ন্যাটোর প্রধান জেন্স স্টলটেনবার্গও চান ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নে থাকুক। যুক্তরাজ্যকে ইইউ ও ন্যাটোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সেতু বন্ধন আখ্যা দিয়ে তিনি বলেন, শক্তিশালী দেশ যুক্তরাজ্য ইইউ এর অন্তর্ভুক্ত থাকলে তা ইউরোপের পাশাপাশি ন্যাটোর জন্য কল্যাণকর হবে। ন্যাটো জোটে ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি সামরিক অংশীদারিত্ব রয়েছে যুক্তরাজ্যের। ইউরোপের পূর্বাঞ্চলে রাশিয়ার আগ্রাসী অবস্থান ছাড়াও গোটা অঞ্চলকে যখন অব্যাহত সন্ত্রাসী হামলার হুমকি মোকাবেলা করতে হচ্ছে, তখন ব্রিটেনের ইইউ ত্যাগের সিদ্ধান্ত আমাদের মধ্যে দূরত্ব বাড়িয়ে দিতে পারে। উন্মুক্ত সীমান্ত নীতির কারণে ইইউ সদস্য দেশগুলো থেকে যুক্তরাজ্যে আসা অভিবাসীর সংখ্যার বৃদ্ধি নিয়ে সৃষ্ট বিতর্ক এবং দেশটিতে অর্থনীতি ও আইন প্রণয়নের ক্ষেত্রে স্বতন্ত্র বিধান চালুর দাবির পরিপ্রেক্ষিতে এই গণভোটের আয়োজন করে ডেভিড ক্যামেরনের কনজারভেটিভ সরকার। জাহিদুর রহমান, সময় সংবাদ। তুরস্কের নাগরিকরা মুসলমান হওয়ার কারণেই তাদের ইউরোপীয় ইউনিয়নে স্থান দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট তাইয়েপ এরদোয়ান। ইস্তাম্বুলের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন তুরস্ককে তাদের কাতারে দেখতে না চাইলেও জোটে অন্তর্ভুক্ত হবার ব্যাপারে এই ইউনি তাদের সঙ্গে তিনি আলোচনা চালিয়ে যাবার
যেতে চান। এদিকে ইউরোপীয় ইউনিয়নের নেতারা জানিয়েছেন তুরস্কের বিরোধী পক্ষের উপর দমননীতি চলছে, এছাড়া সাংবাদিকদের বিনা কারণে আটক করা হচ্ছে। এই অবস্থার পরিবর্তন না হলে তুরস্কের ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়া হবে বলে জানিয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। প্রয়াত এবার দলীয় ব্রিটিশ এমপি জো কক্সের 42তম জন্মবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন স্থানে স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে জোয়ের স্মরণে জড়ো হয় অসংখ্য মানুষ। সেদিন জোয়ের ব্যক্তিগত নৌকায় চড়ে জোয়ের স্বামী ব্র্যান্ডন কক্স তাদের দুই সন্তানকে নিয়ে ওই স্মরণানুষ্ঠানে যোগ দেন। এ সময় তিনি ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে এবং সিরিয়া শরণার্থীদের অধিকার আদায়ে তার স্ত্রীর জোরালো ভূমিকার কথা তুলে ধরেন। নিহতের প্রতি শ্রদ্ধা জানায় যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সিরিয়া, সুইডেন, স্পেন সহ বিভিন্ন দেশের মানুষ। 16 জন নিজ নির্বাচনী এলাকা পশ্চিম ইয়র্কশায়ারে গুলি ও ছুরিকাঘাতে নিহত হন জো। 52 বছর বয়সী থমাস মেয়ার এ হত্যাকাণ্ডে জড়িত বলে নিশ্চিত করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রে অস্ত্র কেনা বেচা নিয়ন্ত্রণে নতুন আইনের দাবিতে কংগ্রেসে অবস্থান কর্মসূচি করেছে ডেমোক্রেটরা। বুধবার প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটিক দলের আইন প্রণেতারা দাবি তোলেন ফ্লোরিডার মতো ঘৃণ্য হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি রুখতে ত্রুটিপূর্ণ অস্ত্র আইনে পরিবর্তন আনতে হবে। তাদের এই কাণ্ডকে শুধুমাত্র প্রচারের কৌশল বলে মন্তব্য করে দাবি প্রত্যাখ্যান করেছেন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার রিপাবলিকান পল রায়ান। তবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ডেমোক্রেটদের এই পদক্ষেপের প্রশংসা করেছেন। এদিকে গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য মতে গেল 5 মাসে যুক্তরাষ্ট্রে বন্দুকের গুলিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 6,000 মানুষ। মার্কিন কংগ্রেসে বুধবার এক বিরল ঘটনা ঘটে। ডেমোক্রেট দলের কংগ্রেসম্যানরা প্রতিনিধি পরিষদে নো বিল নো ব্রেক স্লোগান দিতে দিতে এক পর্যায়ে মেঝেতে বসে পড়ে। ডেমোক্রেটিক দলের আইন প্রণেতা জন লুইসের নেতৃত্বে এই সময় তারা দাবি তোলেন আগ্নেয়াস্ত্র কেনা বেচায় যে কোনো ভাবেই হোক লাগাম টানতে হবে। আমরা আর অপেক্ষা করতে পারবো না, আমরা আর ধৈর্য ধরতে পারবো না, আমরা আজই সমাধান চাই। আমরা হাউস অব রিপ্রেজেন্টেটিভস এর প্রতি দাবি জানাচ্ছি, আপনারা নিজেদের বিবেকের কাছে প্রস্তুত করুন। ফ্লোরিডা হামলার মতো ঘৃণ্য হামলা রুখতে এছাড়া আর কোনো উপায় রয়েছে কিনা? আর ডেমোক্রেটদের এই দাবি মেনে না নিয়ে বরং অধিবেশনই বাতিল করে দেয় প্রতিনিধি পরিষদের স্পিকার রিপাবলিকান পল রায়ান। তিনি বলেন ডেমোক্রেটদের এই দাবি অনর্থক, মার্কিনীদের আত্মরক্ষার খাতিরেই আইনে কোনো পরিবর্তন আনা হবে। আমরা এতদিন সিনেটের সিদ্ধান্তের অপেক্ষায় ছিলাম, যেহেতু এ সংক্রান্তে একটি প্রস্তাব বাতিল হয়ে গেছে তাই আলোচনা করার কোনো অর্থ নেই। আর আজ ডেমোক্রেটরা যা করলেন তা শুধু সবার দৃষ্টি আকর্ষণের জন্যই করেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক টুইটার বার্তায় ডেমোক্রেট আইন প্রণেতাদের এই কর্মকাণ্ডের প্রশংসা করেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে সোমবার সিনেটের সদস্যরা বিলটি পাশ না করে মার্কিনীদের নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে। কংগ্রেসে কোনো পরিবর্তন না আসা পর্যন্ত আইনেও কোনো পরিবর্তন আসছে না, তাই হতাশা এবং ক্ষোভ থেকেই রিপ্রেজেন্টেটিভসের সদস্যরা এমন করেছে। বেশ কিছুদিন ধরেই ওবামা প্রশাসন অস্ত্র আইনে কড়াকড়ি আরোপ করতে চাইছে। সবশেষ গেল বছর সান বার্নার্দিনোতে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা চোখের পানি ফেলে ঘোষণা দেন লাগামহীন অস্ত্র বেচাকেনায় নিয়ন্ত্রণ আনতে নির্বাহী ক্ষমতা প্রয়োগের, আর শুরু থেকে আত্মরক্ষা এবং নিরাপত্তার দোহাই দিয়ে এর বিরোধিতা করে আসছে রিপাবলিকানরা। তবে সম্প্রতি অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গান ভায়োলেন্স আর্কাইভ একটি পরিসংখ্যানে জানিয়েছে গেল 5 মাসে কমপক্ষে 6,153 জন মার্কিনী বন্দুকের গুলিতে নিহত হয়েছে, আহত হয়েছে আরো 12,500 মানুষ। তাজমুনিয়াত, সময় সংবাদ। এদিকে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি বিল সোমবার বাতিল করা হলেও আবারও নতুন কিছু প্রস্তাব উত্থাপন করা হয়েছে মার্কিন সিনেটে। প্রস্তাবে সন্দেহভাজন সন্ত্রাসীদের বিমানের বাণিজ্যিক ফ্লাইটে ওঠা নিষিদ্ধ করার দাবি তোলা হয়েছে। পাশাপাশি মার্কিন বিমানবন্দরগুলোতে যারা বর্ধিত তল্লাশির সম্মুখীন হবেন তাদের কাছে আগ্নেয়াস্ত্র বিক্রি না করারও প্রস্তাব দেওয়া হয়েছে। তবে সন্দেহভাজন সন্ত্রাসীরা সরকারের এই চ্যালেঞ্জের বিরুদ্ধে আদালতে মামলা করতে পারবেন এবং মামলায় তারা জয়ী হলে তাদের আইনজীবীর খরচ সরকার ফেরত দেবে। ডেমোক্রেট দলের পক্ষ থেকে বলা হয়েছে যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখতে এসব পদক্ষেপের প্রস্তাব তোলা হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত হানতে সক্ষমতা অর্জনের দাবি করেছে উত্তর কোরিয়া। বুধবার দুটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ শেষে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এই দাবি করেন। এ বিষয়ে জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। উত্তর কোরিয়ার এমন ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইনের তীব্র লঙ্ঘন বলে জানায় জাতিসংঘ।
পিয়ংইয়ংয়ের হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত করার কথাও জানায় সিউল। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বুধবার দুটি আন্তঃমহাদেশীয় মাঝারি পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেন। একে বিশেষ ঘটনা উল্লেখ করে তিনি বলেন, পিয়ংইয়ং এর পরমাণু হামলার সক্ষমতা অর্জনের ক্ষেত্রে ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত হানতে সক্ষমতা অর্জনের দাবিও করেন তিনি। হোয়াসং টেন মডেলের এই ক্ষেপণাস্ত্রের পাল্লা 3,000 থেকে 4,000 কিলোমিটার হওয়ায় সেটি জাপান, দক্ষিণ কোরিয়া ও প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণাধীন গুয়াম দ্বীপের মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম বলে জানায় গণমাধ্যম। উত্তর কোরিয়ার এ ধরনের অন্তত 50টি ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে। উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় পরমাণু বাণিজ্য নিয়ন্ত্রণকারী সংস্থা এনএসই এর সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইয়ুন বিউং সে। বৈঠক করছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও। পিয়ংইয়ং এর এমন কার্যক্রম আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ সহ যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান। এক্ষেত্রে আন্তর্জাতিক গোষ্ঠীকে এক হয়ে কাজ করারও আহ্বান জানান তারা। এ ধরনের আচরণ জাতিসংঘের নিরাপত্তা প্রস্তাবের চরম লঙ্ঘন উল্লেখ করে তাদের প্রতিহত করতে সেনাবাহিনী প্রস্তুত করার কথা জানায় দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়া যদি তাদের এই উস্কানিমূলক আচরণ থেকে সরে না আসে, তবে আন্তর্জাতিক গোষ্ঠী তাদের সঙ্গে সুসম্পর্ক রাখবে না, তারা নিজেরাই নিজেদের ধ্বংস করার পথ তৈরি করছে। উত্তর কোরিয়ার এই হুমকি আন্তর্জাতিক গোষ্ঠীকে ভীত করে না, বরং তাদের বিরুদ্ধে এক হয়ে কাজ করার তাগিদ দেয়। পিয়ংইয়ং এর উপর চাপ সৃষ্টি করতে চীন ও রাশিয়ার সঙ্গে শিগগিরই বৈঠক করা হবে। স্থানীয় গণমাধ্যম কেসিএনএ দুটি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের দাবি করলেও যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা প্রথমটির উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে বলে জানায়। এটি 150 কিলোমিটার দূরে গিয়ে দুর্বল হয়ে সাগরে পতিত হয় বলে জানায় তারা। তবে দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়া উপকূল থেকে 400 কিলোমিটার দূরত্ব পাড়ি দেওয়ার সময় 1,000 কিলোমিটার উঁচুতে উঠেছিল। গত 2 মাসে দেশটি আরও 4টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলেও সেগুলো মাঝ আকাশে বিস্ফোরিত হয়েছে বলে দাবি তাদের। চলতি বছর উত্তর কোরিয়ার কয়েক দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে কোরীয় উপদ্বীপে উত্তেজনা ক্রমশ ঘনীভূত হচ্ছে। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, ভারতের উত্তরপ্রদেশে সেলফি তুলতে গিয়ে পানিতে ডুবে 7 জনের মৃত্যু, ঘটনার তদন্তে নেমেছে কানপুর জেলা পুলিশ। পাকিস্তানের বিখ্যাত কাওয়ালি শিল্পী আমজাদ সাব্রের হত্যাকারীদের ধরতে পুলিশি অভিযান জোরদার করেছে পুলিশ। বুধবার বিকেলে করাচির লিয়াকতবাদ এলাকায় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে তিনি নিহত হন। বৃহস্পতিবার করাচির লিয়াকতবাদ এলাকায় তার দাফন অনুষ্ঠানে অংশ নেন হাজার হাজার ভক্ত সমর্থক। পুলিশ জানায়, 45 বছর বয়সী সাব্রি লিয়াকতবাদ এলাকায় নিজের গাড়িতে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন বন্দুকধারী তার গাড়ি লক্ষ্য করে গুলি করে। পরে মারাত্মক আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমজাদ সাবরি তাদের পরিবারের ঐতিহ্য অনুযায়ী কাওয়ালি গান করেন। তাদের নিজস্ব কাওয়ালি গানের দলও রয়েছে। পাকিস্তান যোগ্যতার ভিত্তিতেই পরমাণু উপকরণ নিয়ন্ত্রণ সংস্থা এনএসজির সদস্যপদ পাবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা সারতাজ আজিজ। সংস্থাটিতে ভারতের অন্তর্ভুক্তি ঠেকাতে পাকিস্তান সাফল্য পেয়েছে বলে দাবি করেন তিনি। বুধবার পার্লামেন্টে সারতাজ আজিজ এ বিষয়ে বক্তব্য তুলে ধরেন বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম দ্য ডন। এ সময় পাকিস্তানের সাম্প্রতিক পররাষ্ট্র সম্পর্কের বিভিন্ন বিষয়ে পার্লামেন্ট সদস্যদের অবহিত করেন তিনি। এদিকে এনএসজিতে যোগ দিতে ভারত উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করায় দেশটির অন্তর্ভুক্তি ঠেকাতে চীনা তৎপরতায় ভাটা পড়েছে বলে মন্তব্য করেছে নয়াদিল্লি। জোটে ভারতের যোগদানের ব্যাপারে এনএসজির আসন্ন সম্মেলনে চীন গঠনমূলক আলোচনা করবে বলে বুধবার ঘোষণা দেওয়ার পরপরই এমন মন্তব্য করে নয়াদিল্লি। এ সপ্তাহে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে 48 জাতির জোট নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপের সম্মেলনের কথা রয়েছে। রাশিয়ার সীমান্তবর্তী লাটভিয়ায় ন্যাটো অভিযানের কড়া সমালোচনা করে এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন পরিস্থিতিতে অভ্যন্তরীণ প্রতিরক্ষা ব্যবস্থা কঠোর করার কথাও জানান তিনি। রুশ পার্লামেন্টের সমাপনী অধিবেশনে বুধবার পুতিন বলেন, ন্যাটোর এমন আগ্রাসী আচরণের কড়া জবাব দিতে প্রতিটি দেশে আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। সন্ত্রাসবাদকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে পুতিন বলেন, পশ্চিমা রাষ্ট্রগুলো তার এই প্রস্তাবের বিষয়ে বরাবরই নীরব ভূমিকা রেখেছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক গোষ্ঠী সমন্বিত হয়ে কাজ না করলে সন্ত্রাসীরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাৎসি বাহিনীর মতো শক্তিশালী হয়ে উঠবে বলেও জানান পুতিন।
রুশ কূটনীতিকদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করতে একটি বিলের প্রস্তাব দিয়েছে মার্কিন সিনেটর ইন্টেলিজেন্স কমিটি। আরটি জানিয়েছে, 2017 ইন্টেলিজেন্স অথরাইজেশন বিল অনুযায়ী মার্কিন প্রেসিডেন্টের সম্মতিতে একটি কমিটি গঠন করা হবে, যার কাজ হবে রাশিয়ার গুপ্তচরদের চিহ্নিত করা, পাশাপাশি রাশিয়ার মদদে কোনো হত্যাকাণ্ড হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা। বিলটি পাশ হলে মার্কিন কোনো গণমাধ্যম সংস্থার উপর রাশিয়ার প্রভাব থাকলে তা বন্ধ করে দেওয়া হবে। আরটির বক্তব্য, এই বিলটি পাশ হলে যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে আবারও ঠান্ডা যুদ্ধ শুরু হবে। ২০১১ সালে হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ইমেইল অ্যাকাউন্ট বেশ কয়েকবার হ্যাকিংয়ের শিকার হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগের বছর অর্থাৎ 2010 সালে হিলারির ব্যক্তিগত সার্ভারটি বেশ কিছুদিন অরক্ষিত ছিল বলেও জানা গেছে। হিলারির তৎকালীন ব্যক্তিগত সহকারী হুমা আবিদিনের দাবি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইমেইলে কিছু সমস্যার কারণেই হিলারি ব্যক্তিগত ইমেইল অ্যাকাউন্টটি ব্যবহার করতে বাধ্য হন। এ বিষয়ে তার অফিস থেকে কয়েকবার নোটিশও পাঠানো হয়। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন হিলারির ব্যক্তিগত মেইল সার্ভার ব্যবহারের বিষয়টি ফাঁস হলে সমালোচনার ঝড় উঠে। ইয়েমেনের সূত্রে আলোচনা করতে বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের মহাসচিব বান কিমুনের সঙ্গে বৈঠক করেছেন সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সম্প্রতি শিশু অধিকার লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবকে কালো তালিকাভুক্ত করেছিল জাতিসংঘ। এ সংক্রান্ত সংস্থাটির এক প্রতিবেদনে জানা যায়, হাউথি বিদ্রোহীদের দমনের নামে ইয়েমেনের গত বছরের মার্চ থেকে শুরু হওয়া সৌদি জোটের হামলায় যত মানুষ নিহত হয়েছিল তার মধ্যে 60% শিশু। সৌদি হামলায় এ পর্যন্ত 510 শিশু নিহত ও 667 শিশু আহত হয়েছে বলেও জানায় সংস্থাটি। তবে কালো তালিকাভুক্ত করায় সৌদি আরব ও তার শক্তিশালী কয়েকটি মিত্ররাষ্ট্র জাতিসংঘের তহবিলে কোনোরকম সহায়তা না দেওয়ার হুমকি দিলে এ সপ্তাহের মাথায় ওই তালিকা থেকে রিয়াদের নাম প্রত্যাহারের ঘোষণা দেন মুন। মুনের এমন ভূমিকার কড়া সমালোচনা করে সৌদি আরবকে আবারও কালো তালিকাভুক্ত করার দাবি জানায় বিভিন্ন মানবাধিকার সংস্থা। পশ্চিম তীরে পানির সংকটের জন্য ফিলিস্তিনকে দায়ী করেছে ইসরায়েল। বুধবার ইসরায়েলি কর্মকর্তারা অভিযোগ করেন, অবকাঠামোগত কোনো উন্নয়নে আগ্রহী নয় ফিলিস্তিনি সরকার, তাই বেশিরভাগ পুরনো কলকবজাই নষ্ট হয়ে গেছে আর এ কারণে বিশুদ্ধ পানির সরবরাহে বিঘ্ন ঘটছে পশ্চিম তীরে। রমজান শুরুর আগ থেকেই পশ্চিম তীরে বিশুদ্ধ পানির তীব্র সংকট শুরু হয়েছে। পশ্চিম তীরের একজন ইসরায়েলি যেখানে 350 লিটার পানি পায় গড়ে, সেখানে একজন মুসলিম পাচ্ছে মাত্র 10 লিটার। এছাড়া বেশ কয়েকটি এলাকায় পানি সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। পশ্চিম তীরে পানি সরবরাহের দায়িত্বে রয়েছে ইসরায়েলি পানি পরিশোধনকারী প্রতিষ্ঠান মেকোরাত। নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে এক অস্ট্রেলীয় কোম্পানির অন্তত 7 জন শ্রমিককে অপহরণ করা হয়েছে। অপহৃতদের মধ্যে 3 জন অস্ট্রেলীয় ও 1 জন নিউজিল্যান্ডের নাগরিক রয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। গণমাধ্যম জানায়, বুধবার কালাবার শহরের কাছে একটি গাড়ি বহরে হামলা চালানো হয়। হামলার পর অস্ট্রেলিয়া ভিত্তিক প্রকৌশল প্রতিষ্ঠান ম্যাকমাহনের গাড়ি চালককে হত্যা করে অন্তত 7 জনকে অপহরণ করা হয়। অপহরণের আগে থেকে অপেক্ষমান একটি নৌযানে করে তাদের অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে প্রায় 30 জন সন্ত্রাসী এই হামলা চালিয়েছে। এই ঘটনার পর নাইজেরিয়ার পুলিশ ও নৌবাহিনী যৌথভাবে অপহৃতদের উদ্ধারে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির পুলিশ কমিশনার। নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে মুক্তিপণের জন্য প্রায়ই বিদেশি শ্রমিকদের অপহরণ করা হয়। নাইজেরিয়া জঙ্গি গোষ্ঠী বোকো হারামের ভয়ে পালিয়ে আসা শরণার্থীদের মধ্যে অন্তত 200 জন খাদ্যাভাবে মারা গেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক চিকিৎসা দাতব্য সংস্থা এমএসএফ। তারা জানায় 24,000 শরণার্থী আশ্রয় নেওয়া একটি ক্যাম্পে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ক্যাম্পে আশ্রয় নেওয়া বেশিরভাগ মানুষ আতঙ্কের মধ্যে আছে এবং প্রতি 5 জন শিশুর মধ্যে 1 জন পুষ্টিহীনতায় ভুগছে। বামা অঞ্চল থেকে পালিয়ে আসা মানুষেরা জানিয়েছে প্রতিদিন সেখানে গড়ে 30 জন মানুষ ক্ষুধা অথবা অসুস্থতার কারণে মারা যাচ্ছে। জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হামলায় নাইজেরিয়ার বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত প্রায় 20,000 মানুষ নিহত হয়েছে। গৃহহীন হয়েছে কমপক্ষে 23 লাখ মানুষ। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় মাদাগাস্কারে একটি ট্যাক্সিতে ডাকাত দলের হামলায় 31 জন যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত এক যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। পুলিশ জানায় বুধবার 32 জন যাত্রী নিয়ে একটি বুশ ট্যাক্সি মাদাগাস্কারের তোলিয়ারা থেকে বেরো রোহায় যাচ্ছিল। এ সময় প্রায় 20 জনের একটি ডাকাত দল রাস্তা আটকে যাত্রীদের উপর হামলা চালায়। এতে ট্যাক্সির চালক পালিয়ে যেতে সক্ষম হলেও 10 শিশুসহ 31 জন যাত্রীকে হত্যা করে ডাকাতরা। ডাকাতরা যাত্রীদের কাছে থাকা প্রায় $2,000 সমপরিমাণ অর্থ লুট করে নিয়ে যায়। এই হামলার আগে একই অঞ্চলে এই ডাকাতরাই একটি সেনা বহনকারী গাড়িতে হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ।
অর্ধশতাব্দী ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধে যুদ্ধবিরোধী চুক্তি করেছে কলম্বিয়া সরকার এবং বামপন্থী ফার্ক গেরিলা। কিউবার রাজধানী হাভানায় এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। 3 বছর ধরে চলা শান্তি আলোচনার ফলাফল এই যুদ্ধবিরোধী চুক্তি বলে জানিয়েছে রয়টার্স। দ্বিপক্ষীয় এই চুক্তিতে স্বাক্ষর করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস এবং ফার্ক গেরিলা নেতা রদ্রিগো লন্দেনো। এদিকে চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন এবং চিলির প্রেসিডেন্ট মিচেল বাচেলেট। গত 50 বছর ধরে কলম্বিয়ার সরকার এবং বামপন্থী ফার্ক গেরিলারা রক্তক্ষয়ী সংঘর্ষ চালিয়ে আসছিল। এতে প্রায় 2,20,000 মানুষ নিহত হয়, সেই সাথে প্রায় 10 লাখ মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছে। এখন এই যুদ্ধবিরোধী চুক্তি কার্যকর হলে তা বন্ধ হবে বলে জানিয়েছে কলম্বিয়ার স্থানীয় গণমাধ্যম। ভারতের উত্তরপ্রদেশের কানপুরে গঙ্গা নদীতে সেলফি তুলতে গিয়ে পানিতে ডুবে 7 জনের মৃত্যু হয়েছে। এদের বয়স 16 থেকে 31-এর মধ্যে। তারা একে অপরকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে যায় বলে জানিয়েছে পুলিশ। নিহতদের বেশিরভাগ স্থানীয় কর্নেলগঞ্জ এলাকার বাসিন্দা। বুধবার বৃষ্টির পর গঙ্গা নদীতে গোসল করতে নেমে শিবাম নামের তরুণ মোবাইল ফোনে সেলফি তুলতে গিয়ে ভারসাম্য হারিয়ে স্রোতে ভেসে যায়। বাকি সঙ্গীরা তাকে উদ্ধার করতে গেলে নিজেরাও প্রাণ হারান। পুরো ঘটনার তদন্ত করবার কথা জানিয়েছে পুলিশ। জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণের কারণে সৃষ্ট ভূমিধসে 6 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, কুশু, নাগাসাকি সহ বেশ কিছু বন্যা দুর্গত এলাকা থেকে প্রায় 1,000 নাগরিককে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে আবহাওয়া বিভাগ জানিয়েছে আরও বেশ কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। 2 মাস আগে 7.3 মাত্রার ভূমিকম্পে একই অঞ্চলের 49 নাগরিকের মৃত্যু হয়। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় দেখা দিয়েছে মারাত্মক খাদ্য সংকট। সেই সঙ্গে অব্যাহত মূল্যস্ফীতি, রাজনৈতিক সংকট সহ নানা কারণে খাদ্যদ্রব্যের দাম বেড়ে যাওয়ায় ভয়াবহ সংকটের মুখে দাঁড়িয়ে ভেনেজুয়েলার জনগণ। কিন্তু সংকট সমাধানে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারছে না দেশটির সরকার। এরকম দীর্ঘ লাইন দিনকে দিন বাড়ছে ভেনেজুয়েলার প্রতিটি খাবারের দোকানের সামনে। কখনো কখনো লাইন ধরেও খাবার পাওয়ার সম্ভাবনা খুব কম। এরপরেও প্রতিদিন একটু খাবারের আশায় দোকানের সামনে লাইন ধরে দাঁড়িয়ে থাকছেন ভেনেজুয়েলার নাগরিকরা। সিনেমার টিকিট কেনার লাইনে দাঁড়িয়ে থাকা সহজ, কিন্তু একটি রুটি পাওয়া অতটা সহজ নয়। প্রতিদিনই এমন হচ্ছে। এটা শুধু এখানেই নয়, কারাকাসের প্রতিটি খাবার দোকানের চিত্র। অর্থনৈতিক এবং রাজনৈতিক সমস্যার কারণে ভেনেজুয়েলার খাদ্য সংকট এখন চরমে। ধীরে ধীরে বেড়ে যাচ্ছে খাদ্যপণ্যের দাম, সেই সাথে চলছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য হাহাকার। প্রতিদিন দেশটির নাগরিকদের যে পরিমাণ খাদ্যদ্রব্য দরকার হয় তার 2/3 এখন অপ্রতুল। এরই মধ্যে কাঁচামালের অভাবে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি খাদ্যপণ্য তৈরির কারখানাও। সেই সাথে এই কারখানাগুলোর শ্রমিকরাও এখন কর্মহীন। আমরা কোনোভাবেই আর পেরে উঠছি না, এভাবে টিকে থাকা খুবই কঠিন, বাধ্য হয়ে বন্ধ করে দিতে হয়েছে। এদিকে দেশটির বিরোধী দল দেশের খাদ্য মজুত করে অশান্তি সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। তবে বিরোধী পক্ষের দাবি, মাদুরো সরকার দেশের মুদ্রা ব্যবস্থা ধ্বংস করার কারণেই এমনটি ঘটেছে। ভেনেজুয়েলার মূল্যস্ফীতি এখন শতকরা 300 ভাগ বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম, আর প্রতি সপ্তাহেই এই বৃদ্ধি অব্যাহত রয়েছে। শাশ্বত সত্য, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। ব্রিটেনের ইউতে থাকা না থাকার প্রশ্নে গণভোট শুরু, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। পক্ষে বিপক্ষে পাল্টাপাল্টি মত প্রবাসী বাংলাদেশিদের। জোটে থাকার পক্ষে রায় দেবেন ব্রিটিশ নাগরিকরা, আশাবাদ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতাদের। আন্তর্জাতিক বাণিজ্য প্রসারে যুক্তরাজ্যের ইউতে থাকা উচিত বলছে জাপান। যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণ আইন পাশের দাবিতে ডেমোক্র্যাট আইন প্রণেতাদের অবস্থান কর্মসূচি। দেশটিতে 5 মাসে বন্দুকের গুলিতে প্রাণ হারিয়েছে 6,000-এরও বেশি মানুষ। এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত আনতে সক্ষমতা অর্জনের দাবি উত্তর কোরিয়ার। পিয়ংইয়ং এর সামরিক আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত দক্ষিণ কোরীয় সামরিক বাহিনী। এ ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। সঙ্গে থাকুন সময়ের।